অভিশপ্ত জিনিসটা আমরা কেউ বিশ্বাস করি, আবার কেউ করি না। তবে রহস্যময় বিশ্বজগতে কিছু বিষয় তো অবশ্যই আছে যা হয়তোবা আমরা দেখতে পাচ্ছি না, কিংবা আমাদের দেখানো হচ্ছে না। আজ আমরা ইতিহাসখ্যাত এক অভিশপ্তকারী সম্পর্কে জানব। আপনি প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বড় বড় নেতাদের দায়ী করলেও এই পৃথিবীর একদল মানুষ আছে যারা একটি গাড়িকে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী করে থাকে। অভিশপ্ত এই গাড়িটি মৃত্যু খেলা শুরু করে অস্ট্রিয়ার রাজপুত্রের মাধ্যমে। এরপর থেকে কাকতালীয়ভাবে এবং রহস্যময়ভাবে যেই এই গাড়িতে উঠেছে সেই মৃত্যুবরণ করেছে। গাড়িটি এতই কুখ্যাত হয়ে ওঠে শেষে একেই প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয়। অন ভয়েস আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। উনিশ শতকের ঘটনা। সেই সময় গ্র্যাফ অ্যান্ড স্টিভ নামে একটি স্বনামধন্য গাড়ি নির্মাতাকারী প্রতিষ্ঠান ছিল। সেই সময় তারা যথেষ্ট পরিমাণে বিখ্যাত ছিল তাদের লাক্সারিয়াস কারগুলো বানানোর জন্য। অস্ট্রিয়ার এই কোম্পানিটি সেই সময় বেশ নামিদামি গাড়ি বানানোর জন্য সুনাম অর্জন করে ফেলেছিল। যেহেতু তাদের নামডাক প্রচুর পরিমাণে ছিল তাই স্বনামধন্য কিংবা অভিজাত্যপূর্ণ কোনো ব্যক্তি তাদের প্রতিষ্ঠানের নিকটস্থ হতো। 2001 সালে গ্র্যাফ অ্যান্ড স্টিভ কোম্পানির মালিকানা ম্যান কোম্পানি নিয়ে নেয়। সেখানেই ইতি টানে গ্র্যাফ অ্যান্ড স্টিভ কোম্পানি। দুঃখজনক হলেও সত্য, এই স্বনামধন্য গাড়ি কোম্পানিটির একটি গাড়ি পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত গাড়ির খেতাব অর্জন করেছে। 1914 সালের ঘটনা। গ্র্যাফ অ্যান্ড স্টিভ কোম্পানি অস্ট্রিয়ার রাজপুত্র আর্ট ডিউক ফার্দিনাদের জন্য একটি 287 নাম্বার ইঞ্জিনের ডাবল ফেটন গাড়ি নির্মাণ করেন। পরিকল্পিত, কাকতালীয় কিংবা অভিশপ্ত ঘটনা এখান থেকেই শুরু হয়। রাজপুত্র ডিউক ও তার স্ত্রী সোফি 1914 সালের 28 জুন এই গাড়িতে ওঠেন এবং সেই দিনই তারা দুজন এই গাড়িতে বসে আততায়ীদের হাতে শিকার হন। আর তাকে হত্যার মাধ্যমেই 28 তারিখ থেকেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। বিষয়টি অত্যন্ত সাধারণ ব্যাপার, এর সাথে গাড়ির কী সম্পর্ক তা হয়তো খুঁজে পাচ্ছেন না, কিন্তু আমি কথা দিচ্ছি ভিডিও শেষ পর্যন্ত আপনি নিজেও হতবাক হয়ে যাবেন। এর কারণ, এই গাড়িতে রাজবংশ দম্পতিরা প্রথম ওঠার পরই গাড়িতে গ্রেনেড নিক্ষেপ করা হয়। ভাগ্যক্রমে গাড়ির পিছনে গ্রেনেডটি পড়ায় তারা বেঁচে গেলেও পেছনের দিকে অনেকেই আহত হন। তারা গভর্নরের বাড়িতে গিয়ে এই নিয়ে কথা বলতে থাকলেও গাড়িটি নিয়ে তারা ফেরত আসার সময় 19 বছরের গ্র্যাভিলো প্রিন্সিপাল রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে গাড়িতে বসা রয়্যাল দম্পতির উপর গুলি বর্ষণ করেন এবং সকলের সামনে হত্যার পর আত্মসমর্পণ করেন। নানা রকম কূটনীতির চালের কারণে সেদিনই হত্যার পাশাপাশি শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। এখান থেকেই শুরু হয় হত্যাযজ্ঞ। এরপর গাড়িটি আগামী 12 বছরে 15 জন মালিকের মধ্যে কেড়ে নেয় 13 জনের প্রাণ, বাকি দুজনও মারাত্মকভাবে আহত হয় এই গাড়ির মাধ্যমে। রাজপুত্র ডিউকের পর 1915 সালে B5 সেনাদলের ক্যাপ্টেন এই গাড়িটি নিয়ে নেন। কেবলমাত্র 9 দিন ব্যবহার করার পরেই দুর্ঘটনার মাধ্যমে এই ক্যাপ্টেন মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার সময় এই গাড়িতেই তিনি অবস্থান করছিলেন। এরপর গাড়িটি প্রায় 3 বছরের মতো পরিত্যক্ত অবস্থায় ছিল, অর্থাৎ কারো চোখে পড়েনি গাড়িটি। ইয়োগোস্লাভিয়ার গভর্নর 1918 সালে অস্ট্রিয়া ভ্রমণে আসেন এবং সেই সময় তার চোখে এই রাজকীয় গাড়িটি পড়ে এবং তিনি না জেনেই ফেরার পথে এই রক্তবিভীষিত গাড়িটিকে কিনে নেয়। গাড়িটি ব্যবহার করা শুরু থেকেই তিনি 4টি অ্যাক্সিডেন্টের শিকার হন। শেষের দুর্ঘটনায় তার একটি হাত পর্যন্ত চলে যায়। অবশেষে তিনি কিছু আন্দাজ করতে পেরে গাড়িটি বিক্রি করে দেন তার এক সাহসী বন্ধুর কাছে। এমনকি তিনি তার বন্ধুকে বিগত বিষয়গুলো সম্পর্কে অবগত করেন, কিন্তু তার সাহসী বন্ধু এসবকে তোয়াক্কা না করে গাড়িটি কিনে নেয়। আর অবশেষে এই গাড়ি তার সাহসী বন্ধুকে দুর্ঘটনার মুখে ঠেলে দেন এবং দুর্ঘটনায় লোকটি গাড়ি দ্বারাই পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। এমনকি একজন সুইসিং রেসিং এর ড্রাইভারও একই পরিণতিতে মারা যায় এই গাড়ির কারণে। এভাবেই একটু একটু করে যে এই গাড়িটি ব্যবহার করেছে তাকে ঢলে পড়তে হয়েছে মৃত্যুর কোলে। আপনি কাকতালীয় ঘটনা বলতেই পারেন কিংবা অভিশপ্ত, তবে সত্য এটাই, গাড়িটি ব্যবহারকারীর 15 জনের মধ্যে 13 জন মৃত ঘোষিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ ছাড়ুন। অনেকের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাও এই গাড়ির জন্যই হয়েছে, কারণ গভর্নরের সেই ডাক্তার বন্ধুর মৃত্যুর পর একজন মেকানিক গাড়িটিকে উদ্ধার করেন এবং আবার নতুন করে তোলেন। আর এই গাড়িটি মেকানিকের কাছ থেকে একজন ধনী কৃষক কিনে নেয়। গাড়ির নতুন মালিক গাড়িটি নিয়ে সারায়েডো শহরে প্রবেশ করেন এবং কাকতালীয়ভাবে সেদিনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। এরপর অস্ট্রিয়ার সরকার গাড়িটি আর কাউকে ব্যবহার করতে না দিয়ে তারা কিনে নেয় এবং ভিয়েনার হেরেজিসক্লেটিস মিউজিয়ামে সংরক্ষণ করে রাখেন।
দুর্ভাগাগারে মিউজিয়ামকেও ছাড় দেয়নি। 1945 সালের জুলাই মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ওই মিউজিয়ামেও বোমা হামলায় মিউজিয়ামটি ক্ষতিগ্রস্ত হয়। তবে হ্যাঁ, গাড়িটি এখনও সেই জায়গায় আছে এবং মিউজিয়ামটির প্রাণকেন্দ্র হিসেবে এই গাড়িটি ব্যবহার করা হয়। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এই গাড়িটি দেখতে যায়। এই গাড়ির সাথে আরও একটি রহস্যময় ঘটনা জড়িত, যা এর নাম্বার প্লেটে লুকিয়ে আছে। গাড়িটির নাম্বার প্লেটটি আপনি ভালোভাবে দেখলে দেখতে পাবেন, এতে 11/11/18 লেখা। অত্যন্ত কাকতালীয় হলেও সত্য যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1918 সালের নভেম্বরের 11 তারিখ। গাড়িটির শেষ মালিক সেই ধনী কৃষকের মৃত্যুর পর গাড়িটি আর চলতে পারেনি। সেই থেকেই অভিশপ্ত গাড়িটির মিটারে 8,596 কিলোমিটার লেখা রয়েছে। কে জানে আবার কবে এই রক্তপিপাসু গাড়িটি মাথাচাড়া দিয়ে উঠবে। অনেকে হয়তো বলে থাকবে, গ্র্যাফ অ্যান্ড স্টিভের মতো স্বনামধন্য কোম্পানির বদনাম করার জন্য এই বিষয় রটানো হয়েছে। হতেই পারে তা, কিন্তু এতগুলো কাকতালীয় ঘটনা একসাথে মিলিয়ে একটি গল্প তৈরি করা কিংবা অস্ট্রিয়া সরকার খুব হন্য হয়ে গাড়িটিকে কিনে নেয়, আপনি কি বলবেন? রহস্যজনকভাবে এই গাড়িকে অভিশপ্ত হিসেবে বেশিরভাগ মানুষই মেনে নিয়েছে। অস্ট্রিয়ার মিউজিয়ামে মৃত্যুপুরীর এই গাড়িটি এখনও ঠায় দাঁড়িয়ে আছে তার অভিশপ্ততার প্রমাণ নিয়ে। চাইলে গাড়িটি দেখতে যেতেই পারেন, গাড়িতে না ওঠার চিন্তা করাটাই আমার মনে হয় ভালো। দর্শক, আজকের মতো চলে যাচ্ছি, খুব দ্রুত চলে আসবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।